কালারটা দেখেন বেনকিউ জয়বুক লাইট সেলেরন অ্যাটম প্রসেসর দিয়ে এগুলো কত করে পড়াবেন প্রাইস রাখতে পারো 6500 টাকা 6500 টাকা জি এটা হচ্ছে এক সপ্তাহের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আচ্ছা এক সপ্তাহের মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনারা রিপ্লেস করে আরেকটা দিয়ে দিবেন আর এই কালারগুলো দেখেন এক বছরের সার্ভিসম্যান ওয়ারেন্টি এইচপি এলিটবুক 840 আর প্রসেসর ভাই এটা হচ্ছে কোরাই 3 6th জেনারেশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে লেনোভো ল্যাপটপ এটা হচ্ছে 128 এসএসডি 4GB র‍্যাম 4Gen Core i5 আর RAM কত GB হবে RAM 4GB 1TB হার্ড ডিস্ক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মিঠু অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমরা চলে আসছি ঢাকার এলিফ্যান্ট রোডে আমরা আছি মাল্টি প্ল্যানের ঠিক অপোজিটে কফি হাউজের গলি আমরা আছি দেলওয়ারা ভবনের আইটি সোর্সে আমার ডানে আছেন এই মুহূর্তে সাইফুল ভাই এবং বামে আছেন এই মুহূর্তে আরমান ভাই তো ওনারা হচ্ছে মূলত ল্যাপটপ সেল করে স্পেশালি ওনারা কিন্তু রিটেল করে না আপনারা হচ্ছে ওনাদের কাছ থেকে হোলসেল আর আমাদের চ্যানেল থেকে যারা আসবেন তারা স্পেশালি রিটেলে ল্যাপটপ নিতে পারবেন আর এই মুহূর্তে ল্যাপটপের স্টক দেখলে কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যাবে কোনো শপে গেলে কিন্তু আপনি এত স্টক পাবেন না আর সাইফুল ভাই আপনার হাতে যে ল্যাপটপটা আছে এটা কিউট একটা ল্যাপটপ এটা কত টাকা থেকে শুরু হবে এটা আমাদের 6000 টাকা থেকে শুরু 6000 টাকা থেকে শুরু করে আপনাদের লাখ টাকা ল্যাপটপ পাওয়া যায় লাখ টাকা ল্যাপটপ আচ্ছা ওকে তো আমরা আজকে ভিডিওতে আইটি সোর্স থেকে ল্যাপটপ দেখব আরমান ভাইয়ের কাছে এবং সাইফুল ভাইয়ের কাছে দুজনের কাছে সো আমরা এখন সরাসরি চলে যাব আমরা ভাইদের কাছে জেনে নিব এখানে যে ল্যাপটপগুলো আছে প্রত্যেকটার বর্তমান প্রাইস আপডেট আর এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই মিঠু ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাইস বেল আইকনটি প্রেস করে রাখবেন ফিরছি ইন্ট্রোর পরে গাইস আমরা আছি আইটি সোর্সে আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে আরমান ভাই আরমান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই মুহূর্তে তো আপনাদের শপে ল্যাপটপের অনেক স্টক রয়েছে জি জি আপনার পেছনে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে আমরা ল্যাপটপ দেখব ফার্স্ট কোনা থেকে দেখার জন্য শুরু করবেন ফার্স্ট একটা মিনি ল্যাপটপ থেকে শুরু করব আচ্ছা এটা কি বেনকিউ ব্র্যান্ডের জি আচ্ছা ওকে আমরা একটু দেখতে পাচ্ছি ল্যাপটপটা কিন্তু খুব কিউট একটা ল্যাপটপ আর আমরা একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই কালারটা দেখেন বেনকিউ জয়বুক লাইট ওকে আর এটার কনফিগারেশনটা একটু বলে দেন এটা হচ্ছে অ্যাটম প্রসেসর সেলেরন সেলেরন অ্যাটম প্রসেসর দিয়ে আচ্ছা RAM কত জিবি আছে RAM হচ্ছে 2GB হার্ড ডিস্ক হচ্ছে 320GB ওকে আমরা একটু দেখিয়ে দিই এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে আর এটা হচ্ছে অ্যাটম প্রসেসর ইন্টেলের ভাই এই ল্যাপটপগুলোর তো অনেক কোয়ান্টিটি আছে আপনার কাছে এই যে এখানে একটা বেনকিউর কালার আছে এখানে ব্ল্যাক আছে অনেকগুলো কালার আছে আপনারা এগুলো কোথা থেকে কালেক্ট করেছেন এগুলো বাইরে থেকে আনা ভাইয়া বাইরে থেকে আনা হয়েছে ভাই এটা ডিসপ্লেটা কত ইঞ্চি হবে এটা হচ্ছে 10.1 দেখেন কত কিউট একটা ল্যাপটপ একদম ছোট অনেকেই কিন্তু অফিশিয়াল কাজের জন্য এরকম ছোট ল্যাপটপগুলো পছন্দ করে থাকেন কত রাখবেন এটার প্রাইসটা আপনারা আমরা রাখতে পারবো 6000 টাকা 6000 টাকা কালার কিন্তু তিনটা আছে আমাদের তিনটা কালার হচ্ছে এই আমার হাতে একটা ব্ল্যাক একটা আর এই একটা মেরুন কালার টোটাল তিনটা কালার একসাথে শো করলাম আপনাদের যেটা পছন্দ হবে এটার স্ক্রিনশট দিয়ে ভাইদেরকে দিয়ে দিবেন আর এগুলো ব্যাটারি ব্যাকআপ কেমন হবে 2 ঘন্টা ওয়ারেন্টি দিব আমরা তার বেশি পাবেন ইনশাআল্লাহ আচ্ছা মোটামুটি সব ধরনের কাজ তো করা যাবে জি জি অফিশিয়াল অনলাইনে ক্লাস করা যাবে জুমে অফিসের কাজ করা যাবে সব করা আচ্ছা ওকে এরপরে কোনটা দেখাবেন বল এরপরে দেখাতে চাচ্ছিলাম একটা স্যামসাং এর নোটবুক আচ্ছা স্যামসাং এর নোটবুক মানে এগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন একটু আমি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন স্যামসাং এর নোটবুক ওকে এটার কনফিগারেশন কি হবে এটা হচ্ছে এএমডি প্রসেসর আচ্ছা এএমডি প্রসেসর দিয়ে র‍্যাম রোম একটু বলে দেন র‍্যাম হচ্ছে 2GB রোম হচ্ছে র‍্যাম হচ্ছে 2GB হার্ড ডিস্ক হচ্ছে 320GB 320GB আর এগুলোর কিন্তু কোয়ান্টিটি আছে আপনাদের কাছে এগুলো কত করে পড়াবেন প্রাইস রাখতে পারো 6500 টাকা 6500 টাকা জি আর এটার দাম কত বলছিলেন বেনকিউটা এটা বলছিলাম 6000 টাকা 6000 টাকা মানে যাদের বাজেট একেবারেই কম একটা ল্যাপটপ ইউজ করতে চাচ্ছে তারা এগুলো নিয়ে ইউজ করতে পারবে আর আপনারা ওয়ারেন্টি কতদিন দিবেন এটা হচ্ছে এক সপ্তাহের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আচ্ছা এক সপ্তাহের মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনারা রিপ্লেস করে আরেকটা দিয়ে দিবেন আর এই কালারগুলো দেখেন এক বছরের সার্ভিসম্যান ওয়ারেন্টি আচ্ছা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঢাকার বাইরে তো কুরিয়ারে পাঠাচ্ছেন আচ্ছা সেক্ষেত্রে কি টাকা আগে পে করতে হবে 1020 টাকা 1020 টাকা আগে পে করতে হবে আচ্ছা ওকে তো আমরা কিছু নোটবুকের কালেকশন দেখলাম আর এরপরে আমরা আর অন্য কোনো ল্যাপটপ দেখি আর আপনার পেছনে যে স্টক দেখতে পাচ্ছি এগুলো সবগুলো কি নোটবুক হ্যাঁ সবগুলো বেনকিউ স্যামসাং সব মানে এটা আপনারা বিশাল একটা স্টক করেছেন যার কারণে এত কম দামে দিচ্ছেন জি জি 100 200 দিতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা পাইকারি নেওয়ার সুযোগ আছে আছে পাইকারি নিলে কি প্রাইসটা আরো কম রাখবেন তো এটা ফোনে কন্টাক্ট করতে হবে
আচ্ছা আর একটা অফার শুনছিলাম নাকি পাঁচটা কিনলে একটা ফ্রি, ওইটা হচ্ছে পাইকারি, মানে পাইকারি যারা কিনবে তারা পাঁচটা কিনলে একটা ল্যাপটপ ফ্রি পাবে, যারা বিজনেস করার চিন্তা ভাবনা আছে এটা নিয়ে। আচ্ছা ওকে ভাই, এই ল্যাপটপ গুলো তো অনেকে আপডেট করতে চাবে, র‍্যাম কি আপডেট করা যাবে? জি আপডেট করা যাবে, এটা হচ্ছে DDR3 র‍্যাম, DDR3 র‍্যাম, তাহলে 4GB পর্যন্ত করতে পারবে, 4GB পর্যন্ত করা যাবে। জি জি, আর একটু একটু অন করে দেখান তো, আমরা একটা স্পিড আমরা একটু দেখি। অনেকে কিন্তু বলবেন যে ভাই ল্যাপটপ গুলো একটু চেক করে দেখাতেন, আমরা কিন্তু অন করে দেখিয়েছি, আমরা একটু স্পিড দেখানোর জন্য আপনাদেরকে ই করছি। দেখেন অনেক স্পিড আছে, অনেক ফাস্ট, দেখেন খুব ফাস্ট কিন্তু আপনারা ল্যাপটপটা অপারেট করতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, এটা জয়বুক লাইট, আর এখানে মডেলটা দেওয়া আছে ইন্টেল অ্যাটম প্রসেসর দিয়ে। এটার স্পিড মোটামুটি অ্যাভারেজ, যেহেতু এটা নোটবুক সিরিজ, সো আপনারা চাইলে এটা দেখতে পারেন এসে আইটি সোর্সে। আচ্ছা এটা আমরা দেখলাম, এরপরে কোন ল্যাপটপটা দেখাবেন ভাই? এরপর ভাই HP-র ভিতরে একটা দেখা যাচ্ছে, HP। আচ্ছা এই স্পির মধ্যে আরেকটা ল্যাপটপ, এটার মডেলটা বলে দিবেন একটু, এখানে মডেলটা দেওয়া আছে HP হচ্ছে 450, আর কনফিগারেশন কি হবে এটা? কনফিগার হচ্ছে 4GB RAM 500GB হার্ড ডিস্ক। আচ্ছা 4GB RAM 500GB হার্ড ডিস্ক, আর কনফিগারেশনটা একটু দেখে নেন, 5th জেন, জি 5th জেনারেশন, সেলেরন প্রসেসর, সেলেরন প্রসেসর, আর একদম ফ্রেশ কন্ডিশনে আছে। কত রাখবেন এটা? এটা হচ্ছে 10500, চাইলে 10500 টাকা, হ্যাঁ চাইলে কিন্তু এটাও কোয়ান্টিটি নিতে পারবেন। আচ্ছা মানে এটারও আপনার হিউজ কোয়ান্টিটি আছে, আর ওনাদের শপে দেখতে পাচ্ছেন অনেক ল্যাপটপের কিন্তু স্টক আছে। সো এই মুহূর্তে যদি আপনারা ল্যাপটপ কিনতে আসেন, সেক্ষেত্রে কিন্তু দুই চারটা বেছে দেখে শুনে নিতে পারবেন। আচ্ছা যাই হোক, এটার প্রাইসটা আরেকবার বলে দিবেন। এটা হচ্ছে 10500, 10500 টাকায় আপনারা একটা HP ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন, HP 450। আচ্ছা এরপরে ওকে নেক্সট হচ্ছে আমরা এসআর এর একটা ল্যাপটপ দেখব, এইটা হচ্ছে এসআর এর ল্যাপটপ দেখতে পাচ্ছেন, আর এটার মডেল হচ্ছে এসআর এসপিআর E14। আচ্ছা এটার কনফিগারেশনটা কি? হচ্ছে 128GB SSD আর হচ্ছে 4GB RAM, 4GB RAM, ওকে। আর আমরা একটু কন্ডিশনটা দেখিয়ে দেন, দেখেন খুব সুন্দর একটা কন্ডিশনে আছে, আর এটাও দেখতে পাচ্ছেন, আর এটার ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর। জি এটা হচ্ছে ইন্টেল Core i3, এটা হচ্ছে 5th জেনারেশন, আর 4GB RAM দেওয়া আছে, 500GB হার্ড ডিস্ক দেওয়া আছে, SSD আছে 120, 120GB SSD দেওয়া আছে। এটার প্রাইস কত রাখবেন? 16500, 16500 টাকায় এসআর এসপিআর, এটা হচ্ছে মডেল E14টা নিতে পারছেন। আচ্ছা নেক্সট আমরা যে ল্যাপটপটা দেখবো, এটা হচ্ছে HP ব্র্যান্ডের 840G2। আচ্ছা G2 ল্যাপটপ, আপনারা একটু কন্ডিশনটা দেখে নেন, এই যে HP এলিটবুক 840, আর একদম ফ্রেশ কন্ডিশনে আছে, আর এটা দেখেন খুব সুন্দর একটা কন্ডিশনে আছে, আর কনফিগারেশনটা একটু বলে দিবেন। এটা হচ্ছে 4GB 500GB, 4GB 500GB হার্ড ডিস্ক, আর প্রসেসর ভাই এটা হচ্ছে Core i3 6th জেনারেশন, Core i3 6th জেনারেশন, G2। আপনি কাছে G1 G3 G4 এগুলো পাওয়া যায়, G5, এটা কত রাখবেন? এটা 19500 টাকা, 19500 টাকা, আর G3, G3টা হচ্ছে 21500 টাকা, 21500 টাকা। আচ্ছা নেক্সট আমরা হচ্ছে বড় ডিসপ্লের একটা ল্যাপটপ দেখবো, যারা অনেকেই কিন্তু বড় ডিসপ্লে পছন্দ করেন, যারা বিভিন্ন ধরনের কাজ করেন, এটা ব্র্যান্ডের নামটা বলে দিবেন আগে। এটা HP। আচ্ছা এটা হচ্ছে HP ব্র্যান্ডের ল্যাপটপ, আচ্ছা HP 15 সিরিজের, এটার কনফিগারেশনটা কি হবে? 4GB RAM 500GB হার্ড ডিস্ক, 4GB RAM 500GB হার্ড ডিস্ক, 4th জেনারেশন। কত রাখবেন এটার প্রাইসটা? 15000 টাকায় কিন্তু আপনারা এত বড় একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন, দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ কিন্তু আপনারা পাচ্ছেন আইটি সোর্স থেকে। আচ্ছা আপনাদের শপে আসার ঠিকানাটা একটু বলে দিবেন, কিভাবে আসবে? এলিফ্যান্ট রোড, এলিফ্যান্ট রোড, জি এলিফ্যান্ট রোড, কফি হাউজের গলি, কফি হাউজের গলি। আচ্ছা এখানে এই বিল্ডিংটার নাম কি? দেলোয়ার ভবন 80 নম্বর বিল্ডিং। আচ্ছা 80 নম্বর দেলোয়ার, দেলোয়ারা ভবন, দেলোয়ারা ভবন, আর শপ নাম্বার হচ্ছে 8। এখানে আসলে আপনারা আইটি সোর্স পেয়ে যাবেন। ঠিক, নেক্সট আমরা আরেকটা ল্যাপটপ দেখবো, এটা হচ্ছে Lenovo ব্র্যান্ডের, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, টাচ স্ক্রিন, আর 128 রোটেট। আচ্ছা 128 পর্যন্ত রোটেট করা যাচ্ছে, ওকে খুব চমৎকার। আমরা একটু এই সাইডটা দেখিয়ে দিই, দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে Lenovo ল্যাপটপ, এটা কত রাখবেন? এটা রাখতে পারবো 16500, 16500 টাকা। এটা কনফিগারেশন? এটা হচ্ছে 128 SSD 4GB RAM, 4GB RAM। আর ল্যাপটপগুলোর সাথে তো আপনারা ওয়ারেন্টি কেমন দিবেন? এক সপ্তাহ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর এক ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। এক সপ্তাহের মধ্যে যে কোনো সমস্যা হলে ল্যাপটপ রিপ্লেস করে আরেকটা ল্যাপটপ দিবেন, এক্সচেঞ্জ, আর যদি না থাকে মডেল, না থাকলে তার সাথে কথা বলে যে সাথে নিতে চায়। আচ্ছা মানি ব্যাক গ্যারান্টি? জি জি। আচ্ছা ওকে, আর ল্যাপটপ ঢাকার বাইরে তো কুরিয়ার করছেন, আর কুরিয়ার করার ক্ষেত্রে কত টাকা আগে আপনাদেরকে পে করতে হবে? 1020 টাকা, 1020 টাকা আগে পে করতে হবে। এবার আমরা এসআর এর আরেকটা ল্যাপটপ দেখবো, এটার মডেলটা ভাই এসআর এসপায়ার। আচ্ছা ওকে, সো দেখতে পাচ্ছেন ল্যাপটপটার কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ রয়েছে, আর এটা দেখেন খুব সুন্দর সিলভার কালারের একটা ল্যাপটপ এসআর ব্র্যান্ডের। আমরা এই সাইডটা একটু দেখিয়ে দিই, এখানে কিন্তু মডেলটা দেওয়া আছে, আর এটার কনফিগারেশন কি হবে? এটা হচ্ছে Core i5 4th জেনারেশন, 4th জেন Core i5, আর RAM কত GB হবে? RAM 4GB 1TB হার্ড ডিস্ক, 1TB হার্ড ডিস্ক, জি। আচ্ছা এটা কত রাখবেন? এটা রাখতে পারবো হচ্ছে 18500, 18500 টাকা। আচ্ছা আপনাদের দোকানের ল্যাপটপের প্রাইসগুলো খুবই রিজনেবল, কারণটা কি? আমরা তো হোলসেল করেন যার কারণে। জি আচ্ছা,
ওরা কিন্তু মেইনলি হোলসেল করে, তারপরেও আপনারা এখান থেকে কিন্তু রিটেলে ল্যাপটপগুলো নিতে পারছেন। আর প্রাইসগুলো কম্পেয়ার করলে দেখবেন অন্য শপের চেয়ে অনেক কম দামে আপনারা ল্যাপটপ পাচ্ছেন। এবার আমরা দেখবো ডেলের ল্যাপটপ। আচ্ছা, ডেলের ল্যাপটপ এটা হচ্ছে i3 জেনারেশন, কত হবে? 4th generation, এটা হচ্ছে 5th জেনের i3। আর কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে, ব্ল্যাক কালার একটা ল্যাপটপ। আর এটা মেবি ড্যাফোডিলে ইউজ হয়েছে। আর ল্যাপটপটা দেখেন খুব সুন্দর, চমৎকার কন্ডিশনে আছে। এটার কনফিগারেশন কি বলেন? এটা হচ্ছে কোর i3 4th জেনারেশন, 5th জেনারেশন, 6th generation, 5th generation, Core i3। আর হচ্ছে RAM কত জিবি আছে? RAM 4GB, 500GB hard disk। আচ্ছা, কত রাখবেন এটার প্রাইস? 16500 টাকা। আর আপনাদের প্রত্যেকটা ল্যাপটপের ব্যাকআপ কেমন হবে? 2 ঘন্টা আমরা ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি, তার বেশি ওয়ারেন্টি দিয়ে দিবেন। জি, আচ্ছা, তার বেশিই পাবেন, 2 ঘন্টা তো দিচ্ছি। এবার আমরা দেখব Lenovo ThinkPad Core i5 7th generation। আচ্ছা, i5 7th generation। আর দেখেন Lenovo ThinkPad কিন্তু খুব পপুলার সিরিজ, আর এগুলো দিয়ে তো মনে হয় সব ধরনের কাজ করা যায়, রাইট? জি জি, দেখেন খুব ফ্রেশ কন্ডিশনে আছে এই Lenovo ThinkPad। আর এটার কন্ডিশনটা আপনারা দেখেন একদম ফ্রেশ আছে। আর এটা বলছেন কত? 7th generation i5। জি, আচ্ছা। আর RAM ROM কত জিবি আছে? 8GB RAM 1TB hard disk। কত রাখবেন এটার প্রাইস? 26000 টাকা। 26000 টাকায় আপনারা Lenovo ThinkPad পেয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা আইটি সোর্সে আসলে আরমান ভাইয়ের পাশাপাশি কিন্তু সাইফুল ভাইকে পেয়ে যাবেন। সাইফুল ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা, আপনার কাছ থেকে কিছু ল্যাপটপ দেখি। আচ্ছা, আপনার হাতে রয়েছে কি Asus? জি, Asus। এটা হচ্ছে Core i7 10th generation, মানে একদম আপডেট ল্যাপটপ, মানে আপডেট। দেখেন কন্ডিশনটা একদম ফ্রেশ আছে। আর আমরা একটু ফ্রন্ট সাইডটা দেখিয়ে দেই। এই দেখেন i7, এটা হচ্ছে 10th জেনারেশন, NVIDIA গ্রাফিক্স কার্ড সহ। আর এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সাথে। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এটা হচ্ছে Asus এক্সপার্ট বুক। ওকে, খুব সুন্দর একটা ল্যাপটপ। এটা কত রাখবেন বলেন তো? এটা লো রাখবো আপনার ফিক্সড 52000 টাকা রাখবো। 52000 টাকা ফিক্সড, আর কম হবে না। আর এটার সাথে RAM কত জিবি আছে? RAM আছে 16GB 512 SSD। 16GB 512 GB NVMe SSD। আচ্ছা, এটা 52 রাখতে পারবো। 52000 টাকায় আপনারা কিন্তু 10th generation 16GB RAM সহ i7 Asus এক্সপার্ট বুক পেয়ে যাচ্ছেন। এরপরে আমরা আরেকটা ল্যাপটপ দেখি ভাই। এটা হচ্ছে আপনার Core i3 8th generation। আচ্ছা, Core i3 8th generation। দেখেন HP ব্র্যান্ডের খুব চমৎকার একটা ল্যাপটপ। আমরা একটু কন্ডিশনটা দেখে দেবো, সিলভার কালার একদম ফ্রেশ রয়েছে। আর এটার কি বলেন কনফিগারেশন? এটা হলো কনফিগারেশন 128 SSD। আচ্ছা, 128 হচ্ছে SSD। আর মডেলটা দেওয়া আছে এখানে 14 সিরিজ আর কি। আচ্ছা, 14 সিরিজ বলে দিব আর কি। কত আসবে এটার প্রাইস? এটার প্রাইস আসবে 25500 টাকা। 25500 টাকা। আচ্ছা, এরপরে 128 ডুয়েল স্টোরেজ। ডুয়েল স্টোরেজ, হ্যাঁ, এটা ডুয়েল স্টোরেজ, 128 SSD, 1TB হার্ড ডিস্ক, 4GB RAM। আচ্ছা, ওকে, এরপরে ভাই? এরপরে আরেকটা ল্যাপটপ দেখাবো আপনাকে, খুব পপুলার ল্যাপটপ, এটা খুবই জনপ্রিয় একটা ল্যাপটপ। এটা হলো আপনার HP ফোলিও 1040 মডেলের, ওকে, G3। আচ্ছা, G3। এটা হলো আপনার 256 SSD, 8GB RAM। আচ্ছা, এটা কত রাখবেন? এটা রাখবেন আপনার 31000 টাকা। আর এটা কিন্তু একদম স্লিম একটা ল্যাপটপ, দেখেন এটা আপনারা চাইলে কিন্তু যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, খুব চমৎকার একটা ল্যাপটপ। আচ্ছা, এরপরে ভাই আমরা আরো কিছু ল্যাপটপ দেখি। এটা হচ্ছে AX543U। আচ্ছা, Asus VivoBook, ওকে, 1TB হার্ড ডিস্ক, 4GB RAM, DDR4। আচ্ছা, এটা আবার সেম i3 7th generation, আপনার HP Dell, আমরা সবগুলো দিতে পারবো এটার। আচ্ছা, চমৎকার। এটা কি 15.6? হ্যাঁ, এটা 15.6 ডিসপ্লে, বড় ডিসপ্লে ল্যাপটপ। কত রাখবেন এটা ভাই? সমস্যা নেই, কত রাখবেন এটা? রাখতে পারবো আপনার 21500 টাকা। 21500 টাকায়। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপর আমরা ডেলের আরেকটা ল্যাপটপ দেখতে পাচ্ছি, ব্লু কালার। আচ্ছা জি, ডুয়েল স্টোরেজ এর আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি। এটা হলো আপনার খুব সুন্দর একটা ল্যাপটপ, ডুয়েল স্টোরেজ। এটা কনফিগারেশন কি? এটা হলো Core i7 6th generation। আচ্ছা, i7 6th generation, কত জিবি RAM আছে? এটা হলো 8GB RAM, 128 SSD, 1TB হার্ড ডিস্ক। আচ্ছা, কত রাখবেন এটা? এটা রাখতে পারবো হলো আপনার 28500 টাকা। 28500 টাকা। আচ্ছা, আপনি কাছে 11th generation ল্যাপটপ পাওয়া যায়? জি, পাওয়া যায়। আচ্ছা, আমরা দেখি একটু i7 11th generation। জি, আচ্ছা, দেখেন ডেল ব্র্যান্ডের, ওয়াও, কি সুন্দর একটা ল্যাপটপ। দেখেন এটা হচ্ছে ইন্টেল আইরিশ গ্রাফিক্স আছে, আর 11th generation i7, আর মডেলটা হচ্ছে ইনস্পাইরন 14 5000 সিরিজ। জি, আর একদম ফ্রেশ কন্ডিশন, একদম নিউ কন্ডিশন এটা। আচ্ছা, এটা কত রাখবেন ভাই? এটা রাখবো 62 জি, 62000 টাকা। 62000 টাকা। এটা হলো 16GB RAM, 512 SSD। আচ্ছা, ওকে, মানে আপনাদের কাছে একদম 6000 টাকা থেকে শুরু করে লাখ টাকার ল্যাপটপও আছে। আর আপনারা তো পাইকারি সেল করেন? হ্যাঁ, পাইকারি সেল, যার কারণে প্রাইসগুলো খুবই রিজনেবল। জি, আমার ভিডিওতে সবগুলো দেখা পসিবল না, আসলে এত সময় থাকে না, কারণ এই ভিডিওতে সবগুলো পসিবল না, অনেক বড় হয়ে যায় তার জন্য। আচ্ছা আচ্ছা ভাই, যারা কুরিয়ার নিবে অবশ্যই তারা তো আপনাদের কাছ থেকে কুরিয়ার নিতে পারবে। আর যারা আপনাদের এই শপে চলে আসবেন, শপে আসার জন্য লোকেশনটা আরেকবার বলে দিবেন। এটা হলো এলিফ্যান্ট রোড মাল্টিপল অ্যান্ড সিটি সেন্টারের ঠিক অপোজিটেই, কফি হাউসের গলি, দিলওয়ারা ভবন, শপ নম্বর 8,
IT source. আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সাইফুল ভাই এবং আরমান ভাই আর দুজনকেই অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স আপনারা তো দেখে নিলেন আইটি সোর্সের পক্ষ থেকে আজকে ল্যাপটপ নিয়ে একটি ভিডিও। সো আমার কাছে মনে হয়েছে ওনাদের প্রাইসগুলো খুবই রিজনেবল। সো যারা ভাবছেন ল্যাপটপ কিনবেন একদম হোলসেল দামে অবশ্যই আইটি সোর্সে যোগাযোগ করবেন। আর শপের অ্যাড্রেস নাম্বার সব কিছু থাকবে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া। সবাইকে আমন্ত্রণ রইল আইটি সোর্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।